चलो আমরা এই মুহূর্তে বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের বীরভূমে একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে বায়োকিলিং পদ্ধতিতে মাছ চাষ সম্বন্ধে সেখানে আমরা মানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, এটা হয়তো সম্ভবত বীরভূম কেন পশ্চিমবাংলার মধ্যে কোনো একটা স্কুলে এই বায়োকিলিং পদ্ধতির মাধ্যমে মাছ চাষ প্রবর্তন, এটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সর্বপ্রথমভাবে করেছি এবং এটা আমাদের সাকসেসফুল। আমরা আপনাদের সমস্ত জিনিসটা শেয়ার করতে চাই। আমরা আমার হাতে রয়েছে এই মুহূর্তে যেটা, এটা এক ধরনের বিশেষ ধরনের অ্যাজোলা জলজ একটা ঘাস। এই ঘাসটাই হচ্ছে এই মাছের প্রধান খাদ্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো লেন রয়েছে, এই লেনে এই ঘাসটা চাষ হচ্ছে। এবং এখানে যে জলটা রয়েছে, হ্যাঁ, এখানে আমাদের এখানে 6 ফুট বাই 12 ফুটে দুটো লেন করা আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ চাষ হচ্ছে, জলের যে মাছের যে ট্যাঙ্কটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছেন। এবং এই ট্যাঙ্ক থেকে যে এখানে আমরা সরাসরি চলে আসুন, এখানে মাছগুলো রয়েছে, যে মাছগুলো চাষ হয়েছে এর মধ্যে আমরা একটু জলটা কমিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন মেনলি আমরা এই মুহূর্তে একটু আসুন, দেখে ওদিকে একটু টেনে ধরো, এই কই মাছগুলো রয়েছে, বিভিন্ন সাইজে যদিও রয়েছে, একসাথে ছাড়া হয়েছিল কিন্তু সাইজটা বিভিন্ন সাইজে হয়েছে একই রকমভাবে। এটা এখান থেকে যে জলটা পেরিয়ে আসছে, এই জলটাই কিন্তু এখানে এই অ্যাজোলা ঘাসটা চাষ করার জন্য এটা এই জলটাকেই কাজে লাগানো হয়। অর্থাৎ আলাদা কোনো জল আমাকে ব্যবহার করতে হয় না, অর্থাৎ এই মাছের যে তার যে মলমূত্র, সেই মলমূত্রযুক্ত যে জলটা এটাই কিন্তু খুব মানে একটা খুব পুষ্টিকর জল। এই জলটা থেকেই এই অ্যাজোলা ঘাসটা চাষটা হচ্ছে এবং এটাই এই মাছের মেন খাদ্য। এখন আমরা আরেকবার আসি মাছের এখানে জলের ট্যাঙ্কটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো, এখানে সরাসরি আমরা একদম যেখানে মাছটা হচ্ছে সেখানে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মেনলি আমরা এখানে এই মুহূর্তে কই মাছের চাষ করেছি। এখানে কইগুলো রয়েছে, জলটাকে আমরা এই মুহূর্তে কিছুটা কমিয়ে দিয়েছি। এখানে মাছ দিরেক হলো এই মাছের বয়স, একদম ডিম আকৃতির ছোট আকারে মাছগুলোকে ফেলা হয়েছিল, এখন সেটা বৃদ্ধি পেয়ে অনেকগুলোই সাইজ 50 থেকে 100 গ্রামের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আশা করছি প্রায় 100 গ্রাম কাছাকাছি এর ওয়েট হবে। যদিও সব মাছগুলো একই রকমভাবে বৃদ্ধি পায় না, ছেড়ে দাও এটাকে, ছেড়ে দাও। তা যা হোক, এখানে আমি দেখিয়ে দিই যে এখানে জলটাকে আমরা এবার ছেড়ে দিই, এটাকে জলটা কমানো ছিল। তা এখানে দুটো মেশিন লাগানো আছে, আপনারা হয়তো দেখবেন দুটো মেশিন, এই মেশিনটাতে হাওয়া পাশের জন্য কাজ করে এবং এখানে মাঝে মাঝে অর্থাৎ সারাদিনে 1 ঘন্টা করে মেশিনগুলো চালানো হয় অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য এক্সট্রা। তা যা হোক, এতে তাদের মাছগুলো ছড়াছড়িটা বেশি করে এবং বৃদ্ধিটাও ভালো হয়। আর এটা আমাদের 7,000 লিটারের মতো ট্যাঙ্ক, এখানে 5,000 পিস মাছ বৃদ্ধি পাবে, অর্থাৎ 5,000 পিস মাছ এখানে উৎপন্ন করা যেতে পারে। অর্থাৎ সেটাকে যদি সঠিকভাবে আমরা বৃদ্ধি করাতে পারি, অর্থাৎ 4 থেকে 5 কুইন্টাল মাছ আমরা এক একটা সেশনে তুলতে পারি সারা বছরে। আপনারা শীতকালটা বৃদ্ধিটা একটু কম হয়, সারা বছরে আপনারা 3টে মাছ চাষ আমরা করতে পারবেন এবং প্রাথমিক অবস্থায় হয়তো একটু খরচাটা বেশি কিন্তু তারপরে খরচাটা কিন্তু অনেক কম। হ্যাঁ, এখানে আমরা যেটা প্রথমেই দেখিয়েছিলাম যে বিশেষ প্রকৃতি একটা জলজ ঘাস অ্যাজোলা, সেই অ্যাজোলাটাই হচ্ছে এই মাছগুলোর অন্যতম ফিডিং, অর্থাৎ খাদ্য, 80% খাদ্য এখান থেকেই সাপ্লাই হয়।
যেটার জন্য আলাদা কোনো কস্টিং বা খরচা করতে হয় না। আমাদের সহশিক্ষক মাহতাব আলী ইনি ব্যাপারটা পুরোটা পরিচর্যা করেন, ইনি এটা পুরো জিনিসটাকে ইনস্টল করেছেন। তা আমি সকলকে বলবো যে যে কোনো স্কুলে হোক বা যে কোনো নিজের বাড়িতে হোক, আপনারা নিজেরাই করতে পারেন। সামান্য যদি এক কাটা জায়গা থাকে তাহলে এই এক কাটা জায়গার মধ্যে আপনারা এই চাষ করতে পারেন। যদি কোনো ধরনের আপনাদের সহযোগিতা আমরা করতে পারি তাহলে আপনারা সরাসরি আমাদের বাজিতপুর হাইস্কুলে আসতে পারেন, দেখে যান। এবং আমাদের মাস্টারমশাই মাহতাব উদ্দিন এনার সাথে কথা বলুন, আপনারা সকলকে সকলে যাতে ভালো হয় সেটা আমরা চেষ্টা করব। এই বলে আজকের মতো আমরা ভিডিও শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত বিদ্যালয়ের যে মাছ চাষের অর্থাৎ আর্টিফিশিয়াল মাছ চাষ, যেটাকে আমরা বলি যে এই পদ্ধতিটা হচ্ছে বটম ক্লিন পদ্ধতির মাধ্যমে মাছ চাষ, এটা আমাদের বীরভূম জেলার এই বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম চালু হয়েছে এবং সম্ভবত ওয়েস্টবেঙ্গলের মধ্যে কোনো স্কুলে এটা সম্ভবত প্রথম বায়োক্লিন পদ্ধতিতে পুরো মাছ চাষ, মেনলি কাটফিস অর্থাৎ কই মাগুর ইত্যাদি মাছ চাষ আমরা শুরু করেছি। কয়েক মাস ধরে চলছে, মাঝে একটা আমরা খুলেছিলাম, আবার এটা দ্বিতীয় খেপে মাছ চাষ চলছে। আমরা আপনাদেরকে সমস্তটা দেখাবো কীভাবে কী পদ্ধতিতে আমরা এটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লেন রয়েছে জলের, দুদিকে দুটো, এখানে এক ধরনের বিশেষ ধরনের ঘাস, এটার নাম হচ্ছে অ্যাজোলা ঘাস, এটাই হচ্ছে এই মাছের তাদের প্রধান খাদ্য। অর্থাৎ 80% খাবার এই অ্যাজোলা ঘাস থেকেই তারা খাচ্ছে। এর সাথে এক্সট্রা একটু আলাদা ফিডিংয়ের ব্যবস্থা করা আছে। তা এই যে পদ্ধতিটা, এই যে মাছটা, এই মাছের জন্য যে খাবারটা, এই খাবারটা কিন্তু ওই যেখানে আমাদের জলের মাছের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের যে জলটা বেরিয়ে আসে সেই জলটা থেকেই এই অ্যাজোলা ঘাসটা উৎপন্ন হয়। অর্থাৎ আলাদা এর জন্য কোনো জল বা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এখন আমরা সরাসরি যে আমাদের ট্যাঙ্কে মাছগুলো রয়েছে সেগুলোতে আমরা চলে আসছি। আমরা এখানে দেখুন, আমরা যেখানে মাছগুলো রয়েছে জলটা বন্ধ করেছিলাম, এখানে এই কই মাছ মেলি প্রধানত এই মুহূর্তে আমরা কই মাছগুলো আমরা এখানে চাষ করেছি। এই মাছগুলো একদম খুব ক্ষুদ্র আকারে, অর্থাৎ 1 কেজিতে 1500 পিস মাছ হিসাবে এটাকে ফেলা হয়েছিল। হ্যাঁ, একটু মাছগুলো একটু কাইন্ডলি একটু সাইজগুলো দেখাও। হ্যাঁ, এই যে এই দেখতে পাচ্ছেন আমরা, হ্যাঁ এই যে এই মাছগুলো এখন এই মুহূর্তে প্রায় 75 থেকে 80 গ্রাম। তবে একসাথে সব মাছগুলো একই রকমভাবে বৃদ্ধি পায়নি, বিভিন্ন মাছ বিভিন্নভাবে বেড়েছে। এটা কিছু মাছ বেড়েছে, কিছু মাছ ছোটো আকারে রয়েছে। অর্থাৎ আবার আমরা যখন হারভেস্টিং করবো তখন অবশ্যই একসাথে করব না, যেগুলো বড় আস্তে আস্তে আর দুদিন কিছুদিনের মধ্যেই আমরা 7-8 দিনের মধ্যে এই মাছগুলো বাজারে আমরা বিক্রির জন্য বা খাবার উপযুক্ত হয়ে গেছে প্রায় এগুলোকে আমরা দিতে পারি। তা এটা একটা খুব ভালো পদ্ধতি, এটা খুব মিনিমাম ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা হয়, খুব একটা ইনভেস্ট নেই। দেখতে পাচ্ছেন আমরা এই এখানে 7000 লিটার একটা জলের ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কে মিনিমাম 5000 এরকম মাছ চাষ আমরা করতে পারি। আর আমরা সবাই জানি যে কই মাছটা হচ্ছে একটা খুবই পুষ্টিকর একটা মাছ, সমস্ত বাঙালি বা সমস্ত মানুষের যারা মাছ পছন্দ করে তাদের কাছে এটা খুব একটা আকর্ষণীয় মাছ। সেই মাছটা আমরা অতি সহজে কীভাবে করতে পারি সেটা আমরা দেখাতে চাইছি। প্রত্যেকটা স্কুলে বা যে কোনো বাড়িতে তাদের একটু সামান্য জায়গা থাকলেই তো আপনারা করতে পারেন। প্রাথমিক একটু ইনভেস্টমেন্ট আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট অনেকটাই কম এবং বছরে আপনারা 2 থেকে 3 বার এই মাছ তুলতে পারবেন। একবার ইনস্টলমেন্ট হয়ে গেলে আপনাদের
এই 7000 ট্যাঙ্কে আপনারা 5000 মাছ তৈরি করতে উৎপন্ন করতে পারবেন এবং 5000 মাছ যদি 100 পিস করে হয় প্রায় 3 থেকে 4 কুইন্টাল মাছ আপনারা তুলতে পারবেন এবং বাজারে দর হিসাবে 3 থেকে 4 5 কুইন্টাল মাছের দাম তা যাহোক আমরা এখানে